আসসালামু আলাইকুম, আয়াত সালাম দাও। ওকে, আয়াত খাচ্ছে, কারণ এখন এমন একটা অবস্থা হয়েছে যে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করার সময়ও সেভাবে পাওয়া যায় না। সকাল 7টা বাজে, 7:30, এই তো বের হয়ে গেছি আয়াতকে দিব, আয়াতকে দিয়ে বাসায় এসে আহিলকে রেডি করব, দেন আবার আহিলকে দিব। এই হলো ঘটনা, পিনির পিনির বৃষ্টি হচ্ছে প্রতিদিন সকালে ডিউটি এটা, আর বিকালেও সেম ডিউটি এটা, দুজনকে দুই টাইমে দেওয়া, দুইজনকে দুই টাইমে আনা। সো এই দুই কাজ করেই শেষ, দিনে আর কোনো কিছু করা এনার্জি থাকে না। আয়াত ছাতা নিয়ে আসলে ভালো হতো আব্বা, এটা কি? ও, ছাতা নিয়ে আসলে ভালো হতো মা। What do you mean, umbrella? Yeah. Oh, now the rain's all right. It's not like pouring yet. Oh. Asho, তাড়াতাড়ি করো, টাইম নাই তো, আমাদের অনেক দূর যেতে হবে। আয়াদ, তোমাকে যদি আমি ইয়ে করি, ওই যে ওই রাস্তায় দিয়ে দেই স্কুলের গেটের সামনে, দেন ওই পুরাটা তুমি হেঁটে চলে যেতে পারবো না? ওকে, দেন আমি ওই পর্যন্ত গিয়ে করতে। আয়াদকে দিয়ে শেষ, এখন বাসায় যাচ্ছি, তাড়াহুড়ো করে যাইতে হবে যে আহিলকে রেডি করে আবার আহিলকে নিয়ে আসবো। কিন্তু বৃষ্টি হচ্ছে, এখানকার বৃষ্টিগুলো এমন হয়, বৃষ্টি হবে বাট আপনি ভিজবেন, আবার আপনি ভিজবেন না, কি একটা আজব ব্যাপার। হ্যাঁ, ঝিরি ঝিরি বৃষ্টি যেটাকে বলে আর কি। বাট যাক, এখন আর রোমান্টিক ভাব আসতেছে না, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এসে দেখি আহিল রেডি হয়ে শুজ পরতেছে। গুড বয় আহিল, চল। এখন আহিলকে নিয়ে বের হয়ে গেছি, আহিলকে স্কুলে দিব, মানে সারাদিনের জন্য চলে যাবে। আহিল আয়াদকে অলরেডি দিয়ে দিয়েছি, ম্যাভেকে দিয়ে দিছি, ইওর টার্ন, চলো। ও, দুইবার ডিউটি। বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে বলতে বাসা থেকে যখন বের হয়েছি বৃষ্টি ছিল না, অর্ধেক রাতটা রাস্তায় এসে হালকা বৃষ্টি। এখন আহিল কি করবে না, আহিল পরে মার ওড়না দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে আহিল স্কুলে যাচ্ছে। আহিল বলো তো কিছু, কেমন কেমন লাগতেছে তোমার? ফানি ফানি, ইট লুকস লাইক এ গার্ল বাট ইটস সেফটি। ইয়া, ইউ লুক কিউট। ইয়া, স্কুলে দেয়া শেষ, এখন বাসায় যাই আস্তে আস্তে। আমার পা তো আর চলে না, পা তো আস্তে আস্তে যাচ্ছে, কখন বাড়ি পৌঁছাবো জানি না, আমার পা শেষ। ও মাই গড, বুঝছেন, পা শেষ হয়ে গেছে। আস্তে আস্তে যাই বাসায়, যে নাস্তা করব খিদে লেগে গেছে। জানি না কেন আমার এই ওল্ড বিল্ডিংয়ের জন্য মায়া লাগে, ওল্ড বিল্ডিংটার জন্য মায়া লাগতেছে, কারণ আয়াদাহিল এসে ধরে এই ওল্ড বিল্ডিংয়েই ছিল, তো এই জন্য মায়া লাগে। কি সুন্দর ফুল, এই বাসার সামনের এই ফুলগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর কালারফুল, কি সুন্দর করে ফুলগুলো সাজায় রাখছে। বাসায় এসে তারপর তো একটু নাস্তা পানি করলাম, একটু ঘুম দিলাম, এত বেশি ঘুম আসতেছিল যে ঘুমে ঘুমে পড়ে যাচ্ছিলাম। এখন যাচ্ছি আহিলকে আনতে। অবশ্য আহিলকে আনার পরে, মানে স্কুল থেকে নেওয়ার পরে যাব একটু শপে, কারণ একটু কাজ আছে। আর গতকালকে ভিডিওতে অনেকে বলেছেন যে কেন আমি গিফটগুলো দেখাইনি, আসলে গিফটটা আমি শিওর ছিলাম না যে মন মতন হবে কি না। সো এখন সেটার জন্য আরেক দোকানে যাচ্ছি, যে যদি ওখানে মন মতন গিফট পেয়ে যায় তাহলে আগেরটা ব্যাক দিয়ে আমি আরেকটা সুন্দর গিফট আনবো, আর যদি না পাই এটাই দিয়ে দিব, এটাও সুন্দর বাট আমি আরেকটু সুন্দর চাচ্ছিলাম। আহিল চলে আসছে, আহিল আজকে স্টপ দ্য উইক কে হইছে? স্টপ দ্য উইক কে হইছে? জ্যাকসন হেজ, বাট ডিফারেন্ট জ্যাকসন। Different Jackson? Yeah. Not your friend? Yeah, it's in my class. Oh, your class. Yeah. Is there another Jackson in your class? Yeah, it's Jackson H, but Jackson's real name is called Jackson
So it's Jackson G. And just three K. Jackson G. Yeah. Between starts with G. Okay. Ahil আর আমি এখন শপে যাব আহিল মার সাথে শপে যাব যাও যাও কুইক কুইক আর শপে যাও শপে যাও শপে যাও ওকে না এখন না প্রতিদিন শপে আসলে কিছু কিনতে হয় না নো 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 দুপুরে খাওয়ার প্রিপারেশন চলতেছে আয়া দাহিল কি চলে আসছে ডিম্পস পরোটা আর সাথে আছে কষানো মাংস মাংস যত পুরানো হবে কষানো তত বেশি হবে মজা তত বেশি হবে দুপুরে খাওয়ার শেষে এরকম একটু ঝাল ঝাল করে আনারস মাখায় খাওয়ার মজাই আলাদা কঠিন ঝাল হয়েছে কিন্তু দেখছেন লাল হয়ে গেছে কেন জানি না ইচ্ছা করতেছে একটু ঝাল ঝাল করে কিছু মাখায় খাই সো ঘরে আনারস ছিল আনারসটাকে এত সুন্দর করে মাখাইছি এখন বসে বসে খাবো আর শিশাবো এত মজা হয়েছে আল্লাহ দেখেন 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 সবাই দেখেন একটু দেখেন আল্লাহ রে জানি এখন কত মানুষের লোভ হইতেছে আচ্ছা যাক গা লোভ করেন না মাখাই খাওয়াবো না একদিন এখন আমি যে খাই দেখেন আয়া দাহিলের অলরেডি খাওয়া এই যে খেয়ে শেষ করে ফেলছে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি কারণ একমাত্র এই যে লাইভ করতেছি লাইভের জন্য তো আয়াত খাবারটা কেমন ছিল আজকে অন্যরকম খাবারটা কেমন ছিল It was nice. হ্যাঁ আমরা আজকে রাতে ভাত খাইনি আমরা হচ্ছে ফিশ খেয়েছি এবং কি খেয়েছি আহিল ফিশ আর কি খেয়েছি তোমার হাতে আছে দেখাই দাও তোমার হাতে তো আছে এটা কি আমি এদিকে আবার একটু ইউটিউবে ভিডিও করতেছি হ্যাঁ ডালপুরি বলো ডালপুরি আমরা ফিশ এন্ড চিপস খেতে চাইছি কিন্তু ডালপুরি আর ফিশ ডালপুরি আহিলের অনেক পছন্দ অনেক পছন্দ আই লিভ লাভ কিন্তু বেচারা দাঁত নাই বুড়া মানুষের মতন খায় সাইড দিয়ে খায় এই আর কি তো খাওয়ার পরে এরপরে খাওয়ার পরে কি করতে হবে এই আয়াদ খাওয়ার পরে কি করতে হবে খাওয়ার পরে কি করবা ড্রেস আপ wash your teeth and bed রাত বাজে তিনটা বসে বসে ফ্রেন্ডদের সাথে বাংলাদেশে আড্ডা দিচ্ছিলাম কারণ তিনটা তিন চার পাঁচ ছয় সাত আট মানে বাংলাদেশে ভোর সকাল আটটা তো দেশে তো সবাই উঠেই যাই তো অনেক দিন পরে ফ্রেন্ডদের সাথে কতক্ষণ আড্ডা আড্ডা দিছি এখন এত বেশি কথা বলছি যে আমার খিদে লেগে গেছে এখন নিচে যাচ্ছি কিছু খেতে হবে কারণ কিছু খেয়ে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে আবার আপনাদের সাথে শেয়ার করতে হবে সেটার একটা টেনশন থাকে মাথায় ও সব মিলে এখন পেটে অনেক খিদা খেতে হবে তো নিচে যেয়ে দেখি কি আছে কি খাই কি খাবো বুঝতেছি না আমও খেতে ইচ্ছা করছে না কারণ আজকে দিনের বেলায় দুইটা আম খাইছি আর কি খাবো বুঝতেছি না ভাত তো নাই ফ্রিজে কি আছে ট্রাইপলটা নষ্ট হয়ে যাচ্ছে এটা কালকে বের করে দিতে হবে ওকে পেয়ে গেছি আমি এখন একটু দুধ গরম করবো আর এখান থেকে এক পিস কেক খাবো আগে দুধটা গরম দিয়ে নিই এখানে একটা স্ট্রবেরি ট্রাইফল ছিল ফ্রিজেই খাওয়া হয়নি তো এখন একটু বের করে এটা কিন্তু খুবই মজা অনেক টেস্টি একটা ডিজার্ট খুবই মজার এর ভিতরে নিচেই যে নিচেই স্ট্রবেরি দেওয়া তার উপরে কাস্টার্ড আছে ক্রিম সব কিছু দিয়েই এই যে মেক করা এটা খেতে খুবই মজা খুবই মজা এখন দুধটা গরম হইতে হইতে একটু ট্রাই করে দেখি এটা কিন্তু ফার্স্টে হচ্ছে স্ট্রবেরি মানে নিচে একেবারে নিচের লেয়ার যেটা স্ট্রবেরি তারপরে হচ্ছে আপনার দেখায় স্ট্রবেরি আছে কাস্টার্ড আছে একদম লাইট করে একটা কেকের হ্যাঁ কেকের একটা লেয়ার দেওয়া আছে তারপরে কাস্টার্ড তারপরে ক্রিম
সেই লেভেলের মজা। গুড, ভেরি গুড। সো দুধ গরম হয়ে গেছে, এখন এটা ফ্রিজে রেখে দেবো, দিনের বেলায় আয়দা হেলকে দিব। এখন আমি দুধ খেয়ে নিই। এই যে এখন কেকটাকে চুবাই চুবাই খেয়ে ফেলব। এই কেকটা খুবই মজা। আগে এটা আমাদের এখানে একটা শপ ছিল, সেখানে পাওয়া যেত, বাট ওই শপটা ক্লোজ হয়ে যাওয়ার পরে এই কেক আমি অনেক খুঁজেছি অনেক খুঁজেছি পাইনি। সো অনেক বছর পরে আজদাতে পেয়েছিলাম। পাওয়ার পরে আমি ভাবলাম যে আজদা তো, সো আজদাতে তো পেয়েছি যখন, ওরা সবসময় নিয়ে আসবে, তখন আর বেশি করে আনেননি। পরে ওই এক প্যাকেট কি দুই প্যাকেট খাওয়ার পরে যে খুঁজছি পাইনি। সো লাস্ট কোন দিন যেন গেলাম আজদাতে আয়াদের স্কুলের জিনিস কেনার জন্য, স্কুলের পেন্সিল টেন্সিল এগুলা, যে আমি এই কেকটা খুঁজে পেয়েছি, কারণ আমি আজদাতে গেলেই এই কেকটা খুঁজি। সো আজদাতে যাওয়ার পরে এই কেকটা খুঁজে পেয়েছি, খুঁজে পাওয়ার পরে আমি যেই কয়েক প্যাকেট পাইছি হাতের কাছে সব নিয়ে চলে আসছি, কারণ এবার আর মিস করব না, বিকজ কেকটা খুবই খুবই মজা, খুবই মজা। আর আমি কেকটা প্রথমে ফাইন্ড আউট করি, করার পরে আমার পরিচিত যারা আছে সবাইকে খাওয়াই, আজ থেকে সেই 4-5 বছর আগের কথা বলছি। সো আমি ফাইন্ড আউট করি, আমি সবাইকে খাওয়াই, তারপর থেকে এই কেকের ফ্যান সবাই। সো সবাই আমার বাসায় এসে বুঝি, ওই দিন কোকিলাপা বলে কেউ আজদায় নিয়ে আসছে, কারণ এটা আমার কোকিলাপার অনেক পছন্দের। সো আমি এখন আর কথা না বাড়াই, আমি আগে খেয়ে নিই, কারণ খিদা লাগছে আমার। তাহলে আর কি, সবাই ভালো থাকেন। রাত 3টার সময় আমি বসে বসে এখন এই মিল্কটা ফিনিশ করি, তারপরে ভিডিওটা এডিট করি, আপনাদের সাথে একটু প্রেজেন্ট করি আমার আজকে ডেইলি ব্লগটা। সো যারা আমার সাথে ছিলেন এতক্ষণ, যারা আমার ভিডিওটি দেখেছেন এতক্ষণ, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে নতুন, তারা আমার ফেসবুক পেজটা ফলো করে তাড়াতাড়ি 500K করে দেন, দেন আমি একটু হ্যাপি হয়ে যাবো। সো আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।